অমরপুর মহকুমা নতুন বাজার খেদের নাল পঞ্চায়েতে কাজ বন্টন নিয়ে বিজেপি ও তেপরা মাথার কর্মীদের মধ্যে সৃষ্টি হয় বিবাদ এই বিবাদকে কেন্দ্র করে খেদের নাল পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দিল বিজেপি কর্মীরা এতে ক্ষুব্ধ হয়ে পড়ে তেপরা মাথার কর্মীরা এর মধ্যে নতুন বাজার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তেপরা মাথার কর্মীরা পুনরায় বৃহস্পতিবার সকালে নয়টা নাগাদ নতুন বাজার খেদের নাল পঞ্চায়েতের সামনে জমায়েত হয় নতুন বাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তেপরা ক্ষমতা নেতৃত্বদের সাথে কথা বলে পঞ্চায়েত সচিব ও নেতৃত্বদের নিয়ে শান্তির বৈঠক করার জন্য বসে কিন্তু দুদলের কথা কাটাকাটি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরবর্তী সময়ে নতুন বাজার থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে উত্তপ্তের ঘটনায় আহত হওয়ার কোন খবরা খবর নেই পুলিশ প্রশাসন যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গাফলতি করত তাহলে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সংগঠিত হওয়ার আশঙ্কা ছিল বলে ধারণা করা হচ্ছে তবে এলাকাবাসী মনে করছে এই ঘটনার পেছনে রাজনৈতিক ইন্দন না হলে পরিস্থিতি এতটা অবনতি হতে পারে না এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী সহ টিএসআর জওয়ান সান্দন টিভি